বাংলাদেশ আওয়ামী লীগ হরিনারপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আগামী 23 সেপ্টেম্বর বুধবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাহবুব উল আলম হানিফ হরিনারপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ চত্বরে এক মতবিনিময় সভা করবেন। এ উপলক্ষে সোমবার সন্ধ্যায় হরিনারপুর বণিক সমিতির কার্যালয়ে এক প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় হরিনারপুর ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারুক হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ উমর আলী, দুই নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ সদরুদ্দিন, সাধারণ সম্পাদক আলফাজউদ্দিন, তিন নম্বর ওয়ার্ডের সভাপতি ইমতাজ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজুল হক, চার নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজান আলী, পাঁচ নম্বর ওয়ার্ডের সভাপতি সুভাষ কর্মকার, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, ছয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাত নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিবুর রহমান ঠান্ডু, আট নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নাইব আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমন্ডন, নয় নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম সহ আরও অনেক। মোহাম্মদ রফিক, আরকে নিউজ, কুষ্টিয়া।